যদি মুখের ক্যান্সার হয় সেক্ষেত্রে লক্ষণগুলো কিরকম হবে? আমি একটু আপনার কাছে জানতে চাই যে যদি মুখের ক্যান্সার হয় সেক্ষেত্রে লক্ষণগুলো কিরকম হবে? মুখের ক্যান্সার প্রাথমিকভাবে যে কোনো মুখের যেই আমাদের যে আবরণ থাকে সে আবরণের মধ্যে একটা রঙের পরিবর্তন আসে, কখনো কখনো লাল হয়ে যাওয়া, কখনো সাদা হয়ে যাওয়া, অথবা রোগী নিজেই কিন্তু জিভ দিলে অথবা আঙ্গুল দিলে বুঝতে পারবে যে ওখানে একটা খসখসে ভাব চলে আসা। আর যদি এই অবস্থাটা আরও যদি চিকিৎসা না হয় অথবা কোনো ঔষধ প্রয়োগ করা না হয়, ধীরে ধীরে সেখানে একটা ঘা তৈরি হয় এবং সেখান থেকে রক্তক্ষরণ হতে পারে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ মানুষ বোঝার জন্য যে মুখের কোনো অংশ থেকে যদি কোনো কারণে রক্তক্ষরণ হয় এবং সেটা যদি আঙ্গুল দিয়ে দেখে তাহলে একটা শক্ত শক্ত ভাব আসে, পরবর্তীতে সেখান থেকে ব্যথা হতে পারে, মুখে প্রচুর পরিমাণে লালা চলে আসতে পারে অথবা ব্যথাও হয়, লালা চলে আসে এবং মুখ নাড়াতে অসুবিধা হয়। যেমন ধরেন যে জিভের মধ্যে যদি মুখের ক্যান্সার হয় তাহলে ধীরে ধীরে জিভটা কিন্তু নাড়াতে পারবে না, কথা বলতে একটু অসুবিধা হবে। এইসব দেখেই সাধারণ মানুষ ধারণা করতে পারে যে মুখে কোনো ঘা হয়েছে এবং ঘাটা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। এবং কাদের মুখে ক্যান্সার হবার সম্ভাবনা বেশি? আমরা আগে দেখতে পেয়েছিলাম যে মুখের ক্যান্সারটা 40 বছরের বেশি যাদের বয়স তাদের এটা বেশি দেখা যায়, কিন্তু এখন আমরা খুব অল্প বয়সেও কিন্তু 20, 21, 22, 25 বছরে কিন্তু মুখের ক্যান্সার দেখতে পাচ্ছি। কাজেই বয়সের এখন তারতম্য না করে আমরা যেই বয়সেই হোক আমরা কিন্তু মুখের ক্যান্সার সন্দেহ করব। মুখের ক্যান্সারের সবচেয়ে বেশি প্রাদুর্ভাব যেটা দেখা যায় এটাকে আমরা ওরাল স্কোয়ামাস সেল কার্সিনোমা বলি, এটা সাধারণত বয়স্কদের হয়। কিন্তু আরও কিছু ক্যান্সার আছে সেটা কিন্তু বাচ্চাদেরও হতে পারে। মুখের কোনো একটা অংশ অস্বাভাবিকভাবে বেড়ে গেল, ফুলে গেল, মাড়িতে একটা ফুলা চলে আসলো, চোয়ালের মধ্যে ফুলে গেল, সেই ক্ষেত্রে কিন্তু বয়স কোনো বিষয় না, যে কোনো বয়সেই হতে পারে। আচ্ছা, সবাইকে সচেতন। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটা নিই। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। জি, আমার আপনার বয়স 18 বছর। জি জি। মানে জি ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম কথাই হচ্ছে, যতটুকু আপনার মুখ থেকে শুনেছি যে বেশ কিছুদিন থেকে মুখের ঘাটা হয় 18 বছর বয়স এবং যায় চলে যায় আবার আসে, কাজে আপনাকে খুব বেশি বিচলিত হওয়ার কিছু নাই। আসলে যেই ঘাটা চিকিৎসা করলে চলে যায় এবং পরবর্তীতে আবার চিকিৎসা বন্ধ করলে কিছুদিন পরে আসে, সেটা সাধারণত মুখের কোনো জটিল বা খারাপ কিছু না। আর এই বয়সটাতে এটা খুব বেশি হচ্ছে, এটাকে আমরা বলি ওরাল লাইকেন প্ল্যানাস, যেটা এই বয়সেও মাঝে মাঝে আমরা দেখি। তো সেই ক্ষেত্রে যে ওষুধ প্রয়োগ করছেন এতে অনেক দিন ভালো থাকার কথা, যদি খুব ঘন ঘন হয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞের কাছে আপনি যেতে পারেন, সম্ভবত আপনি একজন ডেন্টাল সার্জনের কাছে চিকিৎসা নিয়েছেন। যদি সম্ভব হয় আপনার আশেপাশেই ম্যাক্সিলোফেসিয়াল সার্জন আছেন, তাদের সাথে একটু যোগাযোগ করে নিলে ভালো হয়। তবে ভয় পাবেন না, আপনি সচেতন হয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ।